এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ভিউয়ার্স, অনলাইনে কীভাবে জন্ম নিবন্ধন আবেদন করতে হয়, অর্থাৎ অনলাইনে বার্থ সার্টিফিকেট কীভাবে আবেদন করতে হয় সে বিষয়টি এই ভিডিওতে পুরোপুরি প্রক্রিয়াটা আপনাদের দেখানো হবে। তো ভিউয়ার্স দেখুন, অনলাইনে যারা আবেদন করতে চান, অর্থাৎ আপনারা জানেন যে যারা বিদেশে থাকে তখন যদি কোনো সন্তান জন্ম হয় বিদেশে, তাহলে তার প্রথমেই পাসপোর্ট করা লাগে। সেই দেশের নাগরিকত্বর আগে প্রথমে তার বাংলাদেশের পাসপোর্ট করা লাগে। তো এই পাসপোর্ট করতে গেলে কিন্তু জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা লাগে। এই জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা এখন প্রত্যেকেরই দরকার হয়। তো এই জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা কীভাবে বের করে অনলাইনে, আপনাদের কোনো ইউনিয়ন পরিষদে না যেয়ে আপনারা অনলাইনে আবেদন করবেন, বিশেষ করে যারা বিদেশে আছেন, বিদেশে থেকে আপনাদের প্রত্যেকটা দেশের যে অ্যাম্বাসি আছে সেই বাংলাদেশের অ্যাম্বাসিতে আপনারা অনলাইনে আবেদন করলে সঠিক মতো যে কাগজগুলো দরকার সেই কাগজগুলো সাবমিট করে দিলে কিন্তু অনলাইনে আপনারা এই বার্থ সার্টিফিকেটটা পেয়ে যাবেন। বিশেষ করে যারা বিদেশে থাকে তাদের কিন্তু দেশে থেকে যদি এই বার্থ সার্টিফিকেটটা আনতে হয় তাহলে কিন্তু অনেক হয়রানি, বিশেষ করে সেই দেশে যাওয়া লাগে অথবা আপনাদের কোনো প্রতিনিধি হিসেবে কাউকে পাঠানো লাগে, তো সেই হিসেবে কিন্তু অনেক মানুষকে হয়রানি করা হয়। আর আপনারাও জানেন যে বাংলাদেশে এই বিষয়গুলো করতে গেলে অনেক হয়রানি হয়। তো সেক্ষেত্রে যদি আমরা এখন অনলাইনে কাগজ বার্থ সার্টিফিকেট পেয়ে যায় তাহলে তো অনেক ভালো, এবং সেই কার্যক্রমটি শুরু হয়েছে এবং চালু হয়েছে প্রত্যেকটা বিদেশে আমরা যারা আছি। তো ভিউয়ার্স দেখুন, আমি এখন সেই বিষয়টি দেখাবো। তো ভিউয়ার্স, ভিডিওটা যাওয়ার পূর্বে আপনাদের একটা রিকোয়েস্ট করবো যে আমার এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপনারা পাবেন বিদেশে। একটা রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমি দেখুন এখানে আমার যে কম্পিউটার স্ক্রিনে আমি চলে এসেছি, এখানে এখানে যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আমি আমার এই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাছাড়া আপনারা গুগলে এসে প্রত্যেকটা দেশের যেই বাংলাদেশের যে বিডি এম্বাসি অফ প্রত্যেকটা দেশের নাম দিবেন, আপনারা দেখবেন চলে আসবে। তো দেখুন এখানে আমি যে চলে এসেছি, এখানে বলতেছে কি বিষয়টা, এখানে আসলে কিছু নিয়মকানুন কীভাবে বিদেশে থাকা অবস্থায় কীভাবে আবেদন করতে হয় সেই বিষয়গুলো আমি আপনাদের সবার অবগতির জন্য একটু করে শোনাচ্ছি। এখন দূতাবাসের জন্ম নিবন্ধন আবেদন এবং প্রযোজ্য ক্ষেত্রে সংশোধনের নিয়মাবলী সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস মাদ্রিদে, এখানে মাদ্রিদে আমি স্পেনে আছি এই জন্য মাদ্রিদের কথা বলা হয়েছে, আপনারা যে যে দেশে আছেন সেই দেশের একই নিয়ম। জন্মগ্রহণে স্পেনে জন্মগ্রহণকৃত শিশুদের জন্ম নিবন্ধন করা যাবে, এক্ষেত্রে প্রথমেই বাবা মায়ের অনলাইন জন্ম নিবন্ধন প্রয়োজন হবে, তাই বাবা মায়ের জন্ম নিবন্ধন না থাকলে করে নিতে হবে। বাবা মার অর্থাৎ ছেলে শিশু বাবা মাকে তার বাবা মার জন্ম নিবন্ধন অনলাইনে আবেদন থাকতে হবে। অনেকে যাদের আছে অনলাইন করা নেই তারা অনলাইনটা করে নেবেন। এক নম্বর, এখানে যে বিষয়গুলো বলছে, নতুন জন্ম নিবন্ধন করতে হলে অনলাইনে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এটা প্রত্যেকটা দেশেই এটা থাকবে, আপনার এই অ্যাড্রেসটা দেওয়া থাকবে, এই সাইটে আবেদন করতে হবে। এতে জন্মস্থান এবং বর্তমান ঠিকানা স্পেনের দিতে হবে, অর্থাৎ আপনার যে যে দেশে থাকবেন সেই জন্মস্থানটা ওই দেশেরই দিতে হবে, কারণ যে দেশে বাচ্চা জন্মগ্রহণ করেছে ওই দেশেরই বর্তমান ঠিকানাটা আপনারা দিবেন। স্থায়ী ঠিকানা হবে বাংলাদেশের, অবশ্যই স্থানীয় ঠিকানাটা বাংলাদেশের। আমি এই নিয়মগুলো আগে আপনাদের বলে নিচ্ছি, যাতে জন্ম নিবন্ধন দূতাবাস থেকে নিতে হলে সংশ্লিষ্ট ঘরে টিক চিহ্ন দিয়ে আবেদন করতে হবে। এগুলো আমি দেখাবো, আমি ওয়েবসাইটে ঢুকে এগুলো সব দেখাবো আপনাদের। অনলাইনে জন্ম নিবন্ধন আবেদনের সময় শিশুর স্পেনের জন্মসনদ, বাবা মায়ের পাসপোর্ট, জন্মসনদ কপি আপলোড করতে হবে, অর্থাৎ যেই বিষয়গুলো লাগে প্রত্যেকটা দেশের জন্য যেই সার্টিফিকেটগুলো লাগে একই সার্টিফিকেট, এগুলো অনলাইন আবেদন করার পর উক্ত আবেদনটি প্রিন্ট করে এই কাগজের নিচে কলম দিয়ে আপনাদের একটা মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, বাবা মায়ের পাসপোর্টের কপি, বাবা মায়ের জন্ম নিবন্ধনের কপি, আবেদনকারীর শিশুর ছবি। আবেদন অনলাইনে আবেদন করার পর দূতাবাসে সরাসরি জমা দিতে হবে, দূতাবাসের এইগুলো আবেদন করার পর দূতাবাসে সরাসরি এগুলো জমা দিতে হবে। এই জমা দেওয়ার ক্ষেত্রেও আবার এগুলো আপনারা না গেলেও হবে, তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ওই ইমেল অ্যাড্রেসে আপনারা এইগুলো সব স্ক্যান করে এখানে আপনাদের এগুলো পাঠিয়ে দিতে হবে। যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকবে, অর্থাৎ আপনারা এই আমি স্পেনে, তো স্পেনের যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে আপনার যে যে দেশে থাকেন না কেন সেই দেশে দেখবেন এরকমের একটা ইমেল অ্যাড্রেস থাকবে, ওই ওয়েবসাইটে ঢুকে সেই ইমেল অ্যাড্রেসে দিয়ে দেবেন এবং সেখানে সাবজেক্টের জায়গায় এখানে লিখবেন বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন অফ চাইল্ড, অর্থাৎ বাচ্চার যে নাম সেই নামটা এখানে দিয়ে দিবেন। দেখুন, এরপরে দূতাবাসের যাবতীয় তথ্য যাচাই করে সনদ ইস্যু করবে, পরবর্তীতে অভিভাবক সরাসরি বা প্রতিনিধির মাধ্যমে €1 ফি জমা দিয়ে দূতাবাস থেকে সনদ সংগ্রহ করতে পারবেন। এখানে দেখুন, আপনারা এখানে যারা বিদেশে আছেন তাদের সন্তান যেখানে জন্মগ্রহণ করুক, তো জন্মস্থান যেখানে হয় জন্মস্থান এবং বর্তমান ঠিকানা ওই দুটোর ঠিকানা কিন্তু একই হবে, অর্থাৎ আপনারা যেখানে আসেন ওই ঠিকানাটাই হবে, যেখানে জন্মস্থান করেছে আপনারা যে স্থানে আপনারা থাকেন অর্থাৎ আপনাদের যে বাসার ঠিকানা ওই ঠিকানাই হবে। একটা বিষয় আপনারা জেনে রাখবেন, জন্ম নিবন্ধন যদি আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসেন, বিদেশে যারা আসেন যারা বাংলাদেশ থেকে আনেন তারা কিন্তু এই বিদেশ থেকে আবার এইটা সংশোধন করতে পারবেন না, আবার সংশোধন করতে গেলে আবার দেশে যেয়ে করতে হবে, এই জিনিসটা ভালো করে খেয়াল করবেন। আর যারা এদেশ থেকে দূতাবাস থেকে করবেন তারা দূতাবাস থেকে এগুলো সংশোধন করতে পারবেন, এই বিষয়গুলো এখানে বলা হয়েছে।
তো দেখুন, আমরা প্রথমেই যে বিষয়টা করব যে এই যে নতুন যে জন্ম নিবন্ধন, প্রথমে আমরা এই ওয়েবসাইটে তো এই যে এখানে দেখুন ভিউয়ার্স, এই যে যে ওয়েবসাইটটা দেওয়া আছে আমরা এই ওয়েবসাইটটাও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আলাদা করে, যাতে আপনারা সেখানে চাপ দিয়েও সরাসরি এখানে চলে আসতে পারেন। তো দেখুন এখানে আমরা ইউটিউবে দিয়ে দিই, এখানে দিয়ে আমরা লোডিং করব। দেখুন এইখানে চাপ দিলে কিন্তু দেখুন ভিউয়ার্স আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে, আপনারা এখানে কিন্তু ঘাবড়াবেন না। এই পেজটা অর্থাৎ ফেসবুকের একটা পেজ দিয়ে রাখছে, তারা আপনারা যে ফলো লিঙ্ক, এই ফলোটা আপনারা একটু ক্লিক করে দিবেন, দিলেই পেজটা কিন্তু আমাদের ওপেন হয়ে যাবে। দেখুন এখানে এখানে ভালো করে আপনারা খেয়াল করবেন যে জন্ম নিবন্ধনের জন্য আবেদন, এখানে কিন্তু অনলাইনে প্রত্যেকটা বিষয়, আপনারা বাংলাদেশ থেকেও যারা করবেন একই ফর্ম, বিদেশ থেকে যারা করবেন একই ফর্ম, শুধু একটু প্রথমে সিলেক্টের ব্যাপারে একটু ডিফারেন্স আছে। তো আমরা যেহেতু বিদেশ থেকে আমি এটা করব, তো আমি বার্সেলোনা থেকে করছি, বিদেশে থেকে করছি, সেই জন্য আপনারা যারা বিদেশে করবেন সেখানে জন্মস্থান আমরা এই টিকটা দিয়ে রাখবো, আমরা জন্মস্থান টিক দিই, এবং নিচে যে অপশনটা আপনি যদি বাংলাদেশ দূতাবাসে জন্ম নিবন্ধন আবেদন করতে চান তবে এটি নির্বাচন করুন, অর্থাৎ আমরা যারা বাইরে আসি তারা এই ঘরটি আমরা টিক দিব, আর যারা দেশ থেকে করবেন এই ঘরটি টিক দেওয়া লাগবে না, আমরা এটা টিক দিব। দিলে দেখুন এখানে আমাদের দেশ অফিস এটা নির্বাচন করতে বলতেছে, তো আমরা দেশ নির্বাচন করব। তো যার যার দেশ আপনারা এখানে নির্বাচন করে দেবেন, আমি স্পেনে আছি এই কারণে আমি স্পেনেরটা নির্ধারণ করে দিব। সিটি আমরা সিটি নির্বাচন করব, এখানে দেখুন একটাই অপশন আছে মাদ্রিদ, আপনারা বার্সেলোনায় থাকুন আর যে যেখানেই থাকুন আপনারা কিন্তু সিটিটা মাদ্রিদে নির্ধারণ করতে হবে, অর্থাৎ মাদ্রিদ হচ্ছে আমাদের এই বাংলাদেশ এম্বাসির যে অ্যাড্রেসটা সেখানে বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ। এরপরে আমরা দেখুন এগুলো নির্বাচন করা হয়ে গেলে আমরা যে পরবর্তী যে অংশটা দেখতে পারতেছেন, এই যে পরবর্তী লেখাটা, এই পরবর্তী লেখাটার উপর আমরা ক্লিক করে দিব। এখানে দিলে আপনারা একটু খেয়াল করুন ভিউয়ার্স, এখানে দিলে যে বিষয়টা আমাদের সামনে আসছে দেখুন নামের প্রথমাংশ বাংলায়, নামের এখানে ভালো করে একটু খেয়াল করবেন, নামের প্রথমাংশ বাংলায় এখানে লিখবেন, অর্থাৎ যার নামে আমরা আপনি বার্থ সার্টিফিকেটটা নিব সেই শিশুর নাম, বা আপনারা যদি করে থাকেন বড় যারা আছেন তাদের নাম এখানে লিখবেন প্রথমে বাংলায়, নামের শেষ অংশ বাংলায়। তো এখানে দেখুন যেখানে বাংলায় বলতেছে আমরা সেখানে কিন্তু বাংলায় লিখব, যেখানে ইংলিশে বলতেছে সেখানে আমরা ইংলিশে লিখব। তো যে জন্ম তারিখ কবে হয়েছে সেই ডেট অনুযায়ী, এরপরে পিতামাতার কততম সন্তান সেখানে এখানে নির্বাচন করবেন, লিঙ্গ কী সেখানে এখানে দিবেন, এরপরে বলতেছে দেখুন জন্মস্থানের ঠিকানা, জন্মস্থানের ঠিকানা, তো আমরা জন্মস্থানের ঠিকানা দিব, যারা বিদেশে আছেন তারা দেশটা এখানে সিলেক্ট করে দিবেন, যে যে দেশ এবং সেই যে ঠিকানা সেই ঠিকানাগুলো এখানে লিখে দিবেন, সব কিছু বাংলা যেখানে বাংলা এবং ইংলিশে যেখানে ইংলিশে। তো এইখানে আমি আপনাদের বলে দিলাম, এখানে আপনারা যে যে নাম ঠিকভাবে আপনারা স্পেলিংগুলো ঠিক রেখে এখানে আপনারা পূরণ করে দিবেন, আমি এখন সবগুলো পূরণ করে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন এখানে আমি সবগুলো পূরণ করে রেখেছি, আমি পূরণ করে এগুলো একটু হাইড করে রেখেছি কারণ এগুলো প্রাইভেসি প্রত্যেকের, আপনারা এগুলো যেখানে বাংলা যেখানে ইংলিশ বলছে সেখানে ইংলিশে অ্যাড্রেসগুলো সম্পূর্ণ ফিল আপ করে দেবেন, দেওয়ার পরে পরবর্তী যে অংশটা দেখছেন আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করলে দেখুন আমাদের সামনে এখন আরেকটা পেজ চলে আসছে, এখানে আমাদের বলতেছে যে পিতার জন্ম নিবন্ধন নাম্বার এখানে আমাদের দিতে হবে। তো ভিউয়ার্স এগুলো আমরা সবগুলো হাতে নিয়ে তারপরে এগুলো কাজগুলো করবেন, পিতার জন্ম নিবন্ধন নাম্বার, তো পিতার জন্ম নিবন্ধন নাম্বার আমরা এখানে বের করব। এখানে আমরা এখানে যা যা বলতেছে দেখুন, পিতার জন্ম নিবন্ধন নাম্বার, মাতার জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ পিতার নাম বাংলায়, মাতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজিতে, মাতার নাম ইংরেজিতে, অর্থাৎ যে যে বিষয়গুলো এখানে চেয়েছে সবগুলো আপনারা ফিল আপ করে দেবেন, আমি এখন ফিল আপ করে দিচ্ছি। এখানে জন্ম নিবন্ধন নাম্বার বাংলায় ইংলিশে কিছুই বলা নেই, তো সেহেতু আমরা এখানে ইংলিশে দিয়ে দিব, সমস্যা নেই, যেখানে উল্লেখ করেছে সেখানে আমরা বাংলায় দিব, তাছাড়া যেখানে উল্লেখ করা নাই সেখানে আমরা ইংলিশে দিয়ে দিব। তো ভিউয়ার্স দেখুন এখানে যে জন্ম নিবন্ধনের যে আবেদনের যে তথ্য, এখানে পিতার তথ্য, মাতার তথ্য, এখানে যদি জন্ম নিবন্ধনটা দেই অটোমেটিক কিন্তু দেখুন সম্পূর্ণ যদি অনলাইন করা থাকে আপনাদের নাম অটোমেটিক চলে আসবে, দেখুন যার যার নামটা এখানে চলে এসেছে অটোমেটিক। এবং এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, পিতার জাতীয় পরিচয়পত্র এগুলো কিন্তু দেওয়া লাগবে না, এখানে স্টার নেই সেগুলো, এই জন্য এখানে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই, যদি আমরা বার্থ সার্টিফিকেটের নাম্বার দিই তাহলে কিন্তু এগুলোর প্রয়োজন নেই, সেজন্য এগুলো কিন্তু দেওয়ার দরকার নেই। তো বিদেশে পিতা জাতীয়তা বাংলাদেশি, মাতার জাতীয়তা বাংলাদেশি, এখানে কিন্তু সব লেখাটা অটোমেটিক আমাদের ফিল আপ হয়ে গেছে, যখন আমরা এই বার্থ সার্টিফিকেট নাম্বারটা এবং ডেট অফ তারিখটা দিয়ে দিছি সবগুলো ঠিক থাকলে অটোমেটিক ফিল আপ হয়ে যায়। দেখুন আমাদের এখন যে বিষয়টা, এই যে পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে আমরা যে এখানে পরবর্তীতে আমরা এখানে ক্লিক করে দিব, দেখুন পরবর্তীতে আমরা ক্লিক করে দিব। এখন দিলে দেখুন আমাদের সামনে আবার আরেকটা পেজ আসছে, এখানে বলতেছে জন্ম নিবন্ধনের জন্য আবেদন, তো জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই, জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই, এখানে যদি আমি টিক দিয়ে দিই তাহলে কিন্তু দেখুন জন্মস্থানে যেখানে হয়েছে
যারা বাংলাদেশ থেকে করবেন তারা জন্মস্থানে যদি একই ঠিকানা হয় তাহলে এই করে টিক দিলে অটোমেটিক দুই জায়গায় একই ঠিকানা চলে আসবে। তো আমাদের কিন্তু এখানে যেহেতু আমরা বিদেশ থেকে করছি এখানে কিন্তু আমাদের আলাদা আলাদা আমাদের ঠিকানা দিতে হবে। তো আমরা প্রথমে যে কাজটা করবো যে প্রথমে জন্ম নিবন্ধনের জন্য আবেদন স্থায়ী ঠিকানা আমাদের অবশ্যই বাংলাদেশে দিতে হবে। এখানে খেয়াল রাখবেন যারা আমরা বিদেশ থেকে আবেদন করব জন্ম নিবন্ধনের জন্য স্থায়ী ঠিকানা আমাদের অবশ্যই আমাদের বাংলাদেশে দিতে হবে, আর বর্তমান ঠিকানা আমাদের বিদেশের যেখানে যেখানে আছি আমরা সেখানে দিতে হবে। ঠিক আছে, এখন দেখুন আমাদের স্থায়ী ঠিকানা আমাদের বাংলাদেশের এখানে দিয়ে দিবেন। তো এখানে ইংলিশ বাংলা যেভাবে বলতেছে সবগুলো এভাবে দিবেন। স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই হলে এই ঘরটা ফিল আপ করবেন, তাছাড়া কিন্তু এই ঘরটা ফিল আপ করবেন না। আর বর্তমান ঠিকানা আমরা এখানে যে যে দেশ আছেন এখানে এখানে দেখুন বাংলাদেশ আছে এখানে সিলেক্ট করে আমরা যে যে দেশে আছে সেই দেশে দিয়ে এই ঠিকানাগুলো অ্যাড্রেসটা আমরা পূরণ করে দিব, ঠিক যেভাবে আগে দিয়েছি ঠিক সেভাবে। তো দেখুন ভিউয়ার্স আমার এই পেজটা আমি ফিল আপ করে দিয়েছি যে অ্যাড্রেসগুলো। তো এখন আমরা যে কাজটা করব এখানে এই সব কিছু দেখেন আপনারা খেয়াল করবেন যে এখানে অ্যাড্রেসগুলো সম্পূর্ণ ঠিক মতো দিয়েছেন কিনা। দেওয়ার পরে পরবর্তী যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে ভিউয়ার্স আমাদের সামনে ঠিক এইভাবে ফর্মটা চলে আসবে। এখন বলতেছে জন্ম নিবন্ধনের জন্য আবেদন, আবেদনকারী প্রত্যয়ন, এখানে বলতেছে আবেদনকারী ব্যক্তির সাথে তার সম্পর্ক কী। তো আমি এখানে তার পিতা হিসেবেই দিয়ে দিলাম যে পিতা হিসেবে এখানে আবেদন করছি, আপনারা মাতা হলে মাতা দিবেন বা নিজ যদি বড় হয়ে থাকে তাহলে নিজ দিবে, এখানে আপনারা এটা দিয়ে দিবেন সম্পর্কটা কি তার সম্পর্কটা দিয়ে দিবেন। পিতা মাতা ব্যতীত অন্য কেউ হলে তার জন্ম নিবন্ধন, যদি কেউ এখানে দেখতেছেন পিতা মাতা ব্যতীত অন্য কেউ হইলে তার জন্ম নিবন্ধন, তার জাতীয় পরিচয়পত্র নাম্বার, তার জন্মসন এবং আবেদনকারীর নাম এগুলো দিতে হবে। যেহেতু আমরা এগুলো দিচ্ছি না, যেহেতু আমরা আবেদনকারী সম্পর্ক পিতা বা মাতা সেগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, যার কেউ না থাকে সেগুলো দিবে। তো এখন দেখুন আমি যে আবেদনের পিতা দিয়ে দিছি, পিতার নাম অটোমেটিক চলে আসছে। আমরা এখন সংযোজন করব, যে প্রথমে দেখুন যে প্লাস দিয়ে সংযোজন, এই সংযোজনের উপর আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা যেখানে আছে আমি এখানে সেভ করে রেখেছি সব ফাইলগুলো, কিন্তু 100 কিলোবাইটের নিচে হতে হবে। তো আমি দেখুন এখানে কিন্তু এখানে আমি প্রথমে দিব যে হসপিটাল থেকে যে সার্টিফিকেটটা দিয়েছিল বাচ্চার সেই সার্টিফিকেটটা দিয়ে আমি সিলেক্ট করলাম। এখানে এখানে কিন্তু চলে আসলো। আসার পরে এইখানে আমাদের আসার পরে যে কাজটা করতে হবে দেখুন এখানে আমরা সিলেক্ট করে দিব যে চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র। দেওয়ার পরে এখানে স্টার্ট দিলে এখানে কিন্তু এটা অ্যাড হয়ে যায়, দেখুন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা আরেকটা দিব, আরেকটা দেওয়ার পরে এখন বাবার যে বাবা যেহেতু আমি দিয়েছি সিলেক্ট করে, তো সেখানের ক্ষেত্রে বাবার আমি এনআইডিও দিতে পারি আর তার বার্থ সার্টিফিকেটটাও দিতে পারি। তো এখান থেকে আমরা তার বার্থ সার্টিফিকেটটা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমরা দেখুন এখানে পিতা মাতার এখানে সিলেক্ট করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে স্টার্ট দিয়ে দিব, স্টার্ট দিলে দেখুন এই যে দুটা অটোমেটিক এখানে আমাদের চলে এসেছে। আমাদের কিন্তু এখানে যারা বিদেশে আছি আমরা তাদের কিন্তু এই দুইটা পেপারটাই দিতে হবে, বাচ্চার যে হাসপাতাল থেকে হয়েছে সে যে ছাড়পত্রটি দিয়েছে সেই ছাড়পত্রর কপিটা এবং বাবার বা যে মায়ের করেন তার একটা কপি, অর্থাৎ সে যেই অ্যাড্রেসে থাকে পিতরা মানে যে তার স্থায়ী যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসের একটা ডকুমেন্টস, অর্থাৎ বার্থ সার্টিফিকেটও হলেও হবে এবং ভোটার আইডি হলেও হবে। পরবর্তীতে অনেক ডকুমেন্টস লাগবে, সেগুলো যখন আমরা এই এটা শেষে যখন আবেদন করবো তখন লাগবে। এখন আমরা যে বিষয়টা করবো এখানে আমরা পরবর্তী দেখতে পারতেছেন এটাই আমরা ক্লিক করে দিব। তো দেওয়ার পরে ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু যেই পুরো ডিটেলস এখানে চলে আসবে। তো এখানে দেখুন যেই যে যার যেই বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা যেই তথ্যটি সম্পূর্ণ কিন্তু এখানে বলতেছে পড়ে নেওয়ার জন্য, আপনারা এখানে একটু মনোযোগ সহকারে পড়বেন যেন সব ভুল যদি না ভুল না থাকলে আপনারা সাবমিট করে দিবেন, নেক্সট ইনস্টলমে স্টপ করে দিবেন। তো আমি এখানে একটু ব্লুর করে রেখেছি কারণ এটা একজনের প্রাইভেসি, সেই জন্য আমি এখানে ব্লুর করে রেখেছি। এখন দেখুন যদি কোনো ভুল থাকে এই যে পূর্ববর্তী এখানে ক্লিক করলে আমরা পরবর্তী পূর্বের পেজে যাব। তো এখন আমরা যে কাজটা করবো দেখুন এখন আমরা এখানে একটা ইমেল আমার এখানে একটা দিয়ে দিব, এখানে একটা ইমেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা কী করবো সাবমিট করব। তো আমরা একটু ভালো করে একটু চেক করে নিই সব ঠিক আছে কি না, বিয়ার সব ঠিক আছে। এখন আমরা সাবমিট দিয়ে দিলাম। সাবমিট দেওয়ার পরে বিয়ার দেখুন এখন আমাদের কাছে এখানে বলতেছে যে সাকসেসফুল আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে। দেখুন ভিউয়ার্স এখানে তারা বলেছে একটা কিন্তু আবেদনপত্র একটা নাম্বার দিয়েছে, এই নাম্বার দেওয়ার পরে এখানে যেই কাগজপত্র সহ সবগুলা কিন্তু এখানে বলতেছে কি যে আবেদনপত্র প্রকৃত জমা নিবন্ধন কার্যালয়ের ঠিকানা মাদ্রিদ স্পেন, যেহেতু এখানে মাদ্রিদ সে মাদ্রিদ যাইতে বলতেছে, অথবা এইটা আমরা কি করতে পারি এখানে ভিউয়ার দেখুন এখানে এটা বলেছে যে নিচের প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে কাগজপত্র সহ আগামী 30/10/2023 তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করুন।
30 তারিখের ভিতরে এটা দাখিল করতে বলতেছে। এখন আমাদের আবেদনপত্রটি এটা আমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি। তো ভিউয়ার্স দেখুন এই পেজটা কিন্তু আসলে ডাউনলোড হবে না, ডাউনলোড বা এটা কপি হবে না, এটা জাস্ট এখানে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। স্ক্রিনশট দিয়ে রাখে পরবর্তীতে এই পেজটা আপনারা একটা কপি বের করে এই কপিটার সাথে আপনারা যে যে ডকুমেন্টস লাগবে এই কপিগুলো নিয়ে আপনারা সরাসরি আপনারা যেই অ্যাম্বাসিতে যেতে পারেন, অথবা আপনারা যদি চান অনলাইনে আবেদন করবেন এই এইগুলা অ্যাম্বাসিতে না যেই তখনও আবার আবেদন করা যাবে। তো সেই অর্থাৎ অ্যাম্বাসিতে না যেই অনলাইনে আবার আবেদন করবেন, যখন হয়ে যাবে তখন আপনারা শুধু কালেক্ট করবেন। তো ভিউয়ার্স আশা করি আপনারা সফলভাবে আবেদনটি করতে পেরেছেন। আর যদি কোথাও কোনো বুঝতে আপনাদের কোথাও সমস্যা হয় তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি দেখা মাত্র উত্তর দিতে চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।